আসসালামু আলাইকুম ফার্স্ট অফ শ্রেণীর অনুশীলন বইয়ের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত তোমাদের যাযাবর পাখিদের সন্ধানের তৃতীয় সেশন থেকে স্মার্টফোন ডিভাইসের মাধ্যমে মানচিত্র থেকে কিভাবে অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করতে হয় এবং ছয় ছকটিকে কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেব আমরা এখানে প্রথমে দেখেনি নিই জিপিএস কি জিপিএস এর পুরো নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম এক সময় মানচিত্র কম্পাস স্কেল ইত্যাদি দিয়ে মেপেও অক্ষাংশ দ্রাঘিমাংশের সাহায্যে ভূপৃষ্ঠের কোনো স্থানের ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হতো এখন জিপিএস প্রযুক্তি ব্যবহার করে খুব সহজে ও নিখুঁতভাবে পৃথিবীর যে স্থানের অবস্থান জানা যায় গাড়ি জাহাজ প্লেন ল্যাপটপ এমনকি সাধারণ মডেলের স্মার্টফোনেও এখন জিপিএস রিসিভার থাকে তাহলে আমরা এখানে জিপিএস কি তা দেখে ফেললাম এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে এই মুহূর্তে তুমি যেখানে দাঁড়িয়ে আছো তাও পৃথিবীর মানচিত্রে অক্ষাংশ দ্রাঘিমাংশের মাংসের হিসাব দিয়ে বলা সম্ভব তোমাদের শিক্ষকের স্মার্টফোন ডিভাইস থেকে থাকলে তাকে জিজ্ঞেস করে তোমাদের স্কুলের অবস্থানটা নির্দিষ্ট করে জেনে নাও স্মার্টফোনের জিপিএস ব্যবহার করে যে কোনো স্থানের অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করা যায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে স্মার্টফোন ডিভাইসের মাধ্যমে মানচিত্র থেকে অক্ষাংশ দ্রাঘিমাংশ বের করতে হয় তার আগে তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে তোমাদের হাতে থাকা স্মার্টফোনটির ইন্টারনেট কানেকশন অন করতে হবে আমি এখানে আমার কাছে থাকা ডিভাইসের ইন্টারনেট কানেকশন অন করে দিলাম এরপর ডিভাইস থেকে গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে গুগল অ্যাপটি ওপেন হয়ে গেলে আমরা উপরে একটি সার্চ অপশন দেখতে পাবো এই সার্চ অপশনটিতে তোমরা যে স্থানে আছো ওই স্থানের নাম লিখবে এই সার্চ অপশন তোমাদের স্কুলের নাম অথবা যে কোনো জায়গার নাম লিখে সার্চ দিলে তোমরা সেই জায়গাটিকে খুব সহজে পেয়ে যাবে এবং দাগি মাংস খুঁজে বের করব তাই আমি এখানে প্রথমেই স্কুলের নামটিকে লিখব এরপর সার্চ করলে আমরা এখানে আমাদের স্কুলের নামটিকে খুব সহজে পেয়ে যাব আমরা এখানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বের করতে চাই তাহলে আমরা এখানে শুধুমাত্র এই চিহ্নটির উপরে যদি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরি তাহলে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে খুব সহজে আমরা কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করতে পারি আমরা এখন দেখিনি ছয় পৃষ্ঠার ছকটিকে কিভাবে সমাধান করতে হবে এই ছকটির উপরে এখানে বলা হয়েছে মানচিত্রের সাহায্য নিয়ে নিচের ছকে দেওয়া দেশগুলোর অবস্থান দিয়ে চিহ্নিত করতে পারবে দলের অন্যদের সাহায্য নাও আমরা এখানে এই ছকটিতে দেখতে পাচ্ছি এখানে প্রথমে হচ্ছে দেশের নাম কম্বোডিয়া উরুগুয়ে ডেনমার্ক মাদাগাস্কার জাপান সেনেগাল আর ডান পাশে আমাদেরকে মানচিত্রে এই দেশগুলোর অবস্থান বের করতে হবে অক্ষাংশ দ্রাগী মাংস দিয়ে আমি তোমাদেরকে এই ছকটির সমাধান দেখিয়ে দিচ্ছি এই ছকটিতে প্রথম দেশটি হচ্ছে কম্বোডিয়া কম্বোডিয়ার মানচিত্রে অবস্থান হচ্ছে এগারো ডিগ্রি তেত্রিশ মিনিট উত্তর অক্ষাংশে একশো চার ডিগ্রি পঞ্চান্ন মিনিট পূর্ব দ্রাঘিমাংশে এরপরে দেশটি হচ্ছে উরুগুয়ে এই দেশটি মানচিত্রে চৌত্রিশ ডিগ্রি তেপ্পান্ন মিনিট দক্ষিণ অক্ষাংশে ছাপ্পান্ন ডিগ্রি দশ মিনিট পশ্চিম দ্রাগীমাংশে এরপরে দেশটি হচ্ছে ডেনমার্ক এই দেশটি মানচিত্রে অবস্থান পঞ্চান্ন ডিগ্রি তেতাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশে বারো ডিগ্রি চৌত্রিশ মিনিট পূর্ব দ্রাগীমাংশে এরপরে দেশটি হচ্ছে মাদাগাস্কার এ দেশটি মানচিত্রে অবস্থান আঠারো ডিগ্রি পঞ্চান্ন মিনিট দক্ষিণ অক্ষাংশে সাতচল্লিশ ডিগ্রি একত্রিশ মিনিট পূর্ব দ্রাগিমাংশে এরপরের দেশটি হচ্ছে জাপান এই দেশটি মানচিত্রে অবস্থান হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি একচল্লিশ মিনিট উত্তর অক্ষাংশে একশো উনচল্লিশ ডিগ্রি ছেচল্লিশ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে মাংসে এরপরে সর্বশেষ দেশটি হচ্ছে সেনেগাল এ দেশটি হচ্ছে চোদ্দ ডিগ্রি চল্লিশ মিনিট উত্তর অক্ষাংশে সতেরো ডিগ্রি পঁচিশ মিনিট পশ্চিম দ্রাঘিমাংশে আমরা এখানে দেখে ফেললাম এই ছকটিকে কিভাবে পূরণ করতে হবে এই ভিডিওতে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের বাকি কাজগুলো কিভাবে সমাধান করতে হবে তা দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারো আর পরবর্তী সকল ভিডিও গুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো